আজকে বায়ুমণ্ডল স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি বায়ুমণ্ডল এবং পৃথিবীকে নীল দেখাই কেন, আকাশকে নীল দেখাই কেন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা বায়ুমণ্ডল স্তরবিন্যাস। খুব ভালো একটা চ্যাপ্টার, ক্লাস 9 পাবে, ক্লাস 10 পাবে, আবার এই দুটো ক্লাসে আবার পড়তে হবে। তো একটু ভালো শিখে যাই, আর একবার শিখলে যেন না ভুলি, অন্যকেও শেখাতে পারি, এরকম ভাবনা নিয়ে আমাদের শিখতে হয়। পড়াশোনা কোনো কষ্ট নয়, একটু বুঝতে হয়, বোঝানোর জন্য স্যারকে বলতে হয় স্যার একটু বুঝিয়ে দিন, সেটাকে নিজের মধ্যে আনতে হয়। দেখো এইখানে আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটা তোমরা হয়তো প্রথমে বুঝতে পারছো না, অথচ আমি যখন পড়াটা শেষ করব মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যে, তখন তোমরা ছবি কেন সমস্তটাই লিখে দেবে। এক্সোস্ফিয়ার আছে, থার্মোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, ট্রপোস্ফিয়ার আছে, এখানে বিমান, এখানে এভারেস্ট, এসবগুলো দেখাচ্ছে, মেরুজ্যোতি এগুলো দেখাচ্ছে। এগুলো তোমরা একটু পরেই কমপ্লিট করে ফেলবে। এখন ছবিটা কিসের? হ্যাঁ ছবিটা দেখো, এইখানে আমরা যদি এটাকে একটা পৃথিবী কল্পনা করি, পৃথিবীর একটা অংশকে কল্পনা করি, আমরা এরকম জায়গায় বাস করছি। এবার আমরা এখানে যদি দাঁড়াই, মাথার ওপর চাঁদ সূর্য দেখতে পাবো, তাহলে মাথার ওপর তো অনেক দূরে চাঁদ আছে, অনেক দূরে সূর্য আছে, তাহলে মাঝখানে কি কিছু নেই? হ্যাঁ আছে, তো ওইগুলি আছে, বাতাস, বাতাসের উপাদান, জলীয় বাষ্প, গ্যাসীয় উপাদান, এগুলো কিন্তু আছে, আর কিছু নেই। এখন দেখো এই যে মানে 15 কোটি কিমি দূরে আছে সূর্য মাথার উপর থেকে, তাহলে মাঝখানে আমরা বায়ুমণ্ডলকে দেখতে পাবো। এবার বায়ুমণ্ডলে না এক একটা স্তরকে আমরা ভাগ করে নিয়েছি, একটা কিমি পর্যন্ত, নির্দিষ্ট একটা কিমি যাব, আবার কিছুটা যাব, আবার কিছুটা যাব, এই কিমি দিয়ে আমরা ভাগ করে নিয়েছি। আমি বলেছি মনে রাখার কৌশলও দেব, মনে রাখবে, সব মনে পড়ে যাবে। দেখো আমরা একটু আলোচনায় যাই, দেখে নাও। বলছে ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত, ছবিতেও যাব, ভূপৃষ্ঠ 0 আছে, 16 কিমি, এইটা কি পৃথিবীর একটা অংশ এরকম মনে করো, অর্ধগোলক মনে করো, তাহলে এটাই আমরা কমপ্লিট করে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো অংশ কেটে নেওয়া হয়েছে মানে বোঝানোর জন্য। তা 16 কিমি পর্যন্ত গেলাম একটা স্তর, আবার 16 থেকে আবার যাব 16 থেকে 50 কিমি, এখানে এটাকে ক্লিয়ারলি করে নি, আমি একটু লিখি দিই, হ্যাঁ এখানটা 50 লিখে দিই, ভালো মনে রাখবে, আর আগেরটা এখানটা 16। 50 থেকে চলে যাব 80, 50 থেকে চলে এলাম 80, এরপর চলে এলাম 300, 300-র পর ওপরটা আমরা 1000-750 ধরতে পারি। তাহলে কিভাবে মনে রাখছি দেখো, বলছে ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত যে বায়ুর মণ্ডল রয়েছে সেটাকে আমরা বায়ু বিভিন্ন, সেটাকে আমরা ট্রপোস্ফিয়ার হিসাবে মনে করব বা বলবো। যদি প্রশ্ন পড়ে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত, 16 কিমি, কতটা উচ্চ ভূপৃষ্ঠ থেকে কতটা উঁচুতে ট্রপোস্ফিয়ার আছে, 16 কিমি, 16 থেকে আবার উঠলাম 50 কিমি, এর মধ্যে যে বায়ুস্তরটা আছে, বায়ুমণ্ডল আছে বিরাজ করছে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো বাংলা আছে, বাংলাগুলো বলবো। তারপরে যাই 50 থেকে 80 মেসোস্ফিয়ার, তারপরে যাব 50 থেকে 300 থার্মোস্ফিয়ার। এখন কি করে মনে রাখবো, এখন আমরা 16, 5, 80 হয়, এটাকে মনে রাখতে পারবে? আমি একটু বইটি দেখাই, 16-কে 5 দিয়ে গুণ করলে 80 হয়, তো 50-টা লিখে দিতে পারবে না,
তাহলে দিয়ে 300 করে দেবে, আবার মানে 16×5 80 টাকা নেবো না, 300 টাকা নেব। এটা যদি মনে রাখতে পারো তাহলে আমাদের কিমি হিসাবে এটা কিন্তু এটা স্তর হিসাবে সাজানো হচ্ছে আর এটা কিমি হিসাবে সাজানো হচ্ছে। তাহলে 16×50 80 লিখে ফেললাম, আমি একটু খাতায় যাই, এটা একটা বায়ুমণ্ডলে বয়ে আছে, এটাকে একটু সোজা আছে, আমি সোজা করে নিলাম। দেখো এখানে 16×50 16×5 80 হয়, 80 টাকা নেব না, কত নেব 300 টাকা। আমি খুব তাড়াতাড়ি রাফের মধ্যে লিখছি, শেখাতে গেলে এরকমই হয়, যখন ভালো লিখবে তখন তোমরা নিজেরাই লিখবে। তা 16×50 80 স্যার মনে পড়ে গেছে, কিন্তু স্তর কোটা মনে পড়বে না, বারবার ভুল হয়ে যায়। কোনটা টপসকে স্ট্যাটো করে দিই, স্ট্যাটোকে টপও করে দিই, হ্যাঁ এটা আমারও হতো। তার জন্যে মনে রেখেছি কি, গাড়িতে মোটর সাইকেলই হোক বাসে, মানে মেসো একটি বাস চালায় বা গাড়ি চালায়, আর মেসো মশাই আর কি, মেসো তো একটা মাসি বরকে বলা হয়, তাই মেসো না, প্রথমে কি হলো চেপে স্টার্ট করে মেসো এসে মেসো চেপে স্টার্ট করে মেসো হ্যাঁ চেপে স্টার্ট করে মেসো থামলো আমাদের বাড়ি এমনি এক্সোস্পিয়া। তারপরে শুধু এটা মনে রাখবে, গাড়িতে স্টার্ট মানে না চেপে করা হয় না বড় গাড়িতে, তাই আগে চাপো মানে তারপরে স্টার্ট করো, অর্থাৎ আগে ট্রপো মনে থাকবে, কোথায় পো হবে কোথায় স্ট্র হবে এটা ভুলে যাবে, যদি আগে স্টার্ট করে দাও তারপরে চাপা হয় না গাড়িতে, তাই আগে চাপো স্টার্ট চেপে তার মানে ছড়াই এলাম, স্টার্ট করে মেসো থামলো আমার বাড়িতে এসে থামলো, বাকিটা তো এক্সোস্পিয়ার। তাহলে আমি যে স্তরটা এখানে লিখেছিলাম এবার লিখতে পারি, তো এটা চাপো মানে ট্রপো স্টার্টো মেসো থামলো, আগে থামলো তারপরে মেসো তো হয় না, মেসো এসে থামলো তারপরে না হলো না, ঠিক আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, থার্মোস্ফিয়ারটা 300 হ্যাঁ, তারপরে যেটা আছে এখানটা এক্সোস্ফিয়ার 300-র বেশি। তাহলে আমরা স্তর কোটা সাজিয়ে ফেললাম, এক একটা স্তরে না অদ্ভুত কল্পন মানে কাজ আছে, সাংঘাতিক কাজ। যেমন মেসোস্ফিয়ারে এই যে মেসোস্ফিয়ারটা দেখছো, এই স্তরটাতে যে উল্কাপিণ্ডগুলো ছুটে আসে পুড়ে ছাই হয়ে যায়, খুব ঠান্ডা স্তর। আমরা একটু মিলিয়ে মেসোস্ফিয়ারে কী বলছি, এটা তো বলিয়ে দিয়েছে 80 কিমি পর্যন্ত উচ্চতা, আমরা তো লিখতে পারবো। আর লাইটে ডিস্টার্ব করছে হয়তো, বেশ মানে বুঝে নাও। দেখো আর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে, এখানে 300 কিমি পর্যন্ত এখানে বাতাস নেই, আকাশকে কালো দেখায়। কোন স্তরে আকাশকে কালো দেখায়? এবার এর এক আরেক নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, এটা আবার মনে রাখা কি পদ্ধতি জানো, চেপে স্টার্ট করে মেসো থামলো আয়নায় মুখ দেখল, অর্থাৎ এরই হচ্ছে আয়নোস্ফিয়ার একটা নাম আছে। তাই আয়নোস্ফিয়ার অর্থাৎ থার্মোস্ফিয়ার বলে থামিয়ে দেয়, কি থামিয়ে দেয়, বেতার তরঙ্গ রেডিও তরঙ্গ প্রতিফলিত করে দেয়, অর্থাৎ থামিয়ে দিয়ে প্রতিফলিত করে। কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ার। কোন স্তরে বেতার তরঙ্গ থামায়? মেসোস্ফিয়ারে। কোন স্তরটাকে কালো দেখায়? মেসোস্ফিয়ারে। কোন স্তরটা আরেক নাম আয়নোস্ফিয়ার? মেসোস্ফিয়ারে। আর এক্সোস্ফিয়ারে হচ্ছে কি, সীমাহীন মহাকাশ, মহাকাশ স্টেশন এই স্তরে থাকে, মহাকাশ স্টেশন কৃত্রিম উপগ্রহগুলো এই স্তরে থাকে, ওটা হচ্ছে মেসোর ওপরে। চলো তারপরে আমাদের আর একটা আলোচনা, 3 2 স্তরে বাকি আছে। আর মেসোস্ফিয়ারে এটা হলো,
কি থার্মোস্ফিয়ারে আলোচনাটা হয়ে গেল, থার্মোস্ফিয়ারে থামিয়ে দেয়। এবং থার্মোস্ফিয়ারে আমরা একটুখানি, থার্মোস্ফিয়ারের আকাশকে কালো দেখায়, থামিয়ে দেয় রেডিও, রেডিও তরঙ্গ রেডিও শুনতে পাই, প্রতিফলিত করে আর কি, থামিয়ে দিয়ে প্রতিফলিত করে। আর মেসোস্ফিয়ারে শুধু একটা বলেছে আকাশ কালো দেখায়, মানে থার্মোস্ফিয়ারে কালো দেখায় না, মেসোস্ফিয়ারে তাপমাত্রা কমে, সেই জন্যে ঠান্ডা স্তর। একটু আগেই বললাম মেসোস্ফিয়ার হচ্ছে ঠান্ডা স্তর, উল্কাপিণ্ডকে পুড়ে ছাই করে দেয়, এটা মেসোর একটা ভালো কাজ। আর থার্মোস্ফিয়ারের কাজ আকাশকে কালো দেখায়, অতি বেগুনি রশ্মি স্তরে তাপমাত্রা, মানে এইখানে আয়নোস্ফিয়ার বলছি না, সেই জন্য মেরু জ্যোতি দেখা যায়। যে মেরু জ্যোতিগুলো দেখছেন কি সুন্দর আকাশ, রাতেবেলা আকাশে দেখা যায় এগুলো। তাহলে মেরু জ্যোতি কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারে। বেতারতরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? থার্মোস্ফিয়ারে বা আয়নোস্ফিয়ারে। এইবার আমাদের স্ট্রাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে না, এখানে ঝুট ঝামেলা কম, মানে এই যে ট্রপোস্ফিয়ারে মেঘ ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকায়, সেই জন্য একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। বলছি না একটা নাম আছে ক্ষুব্ধমণ্ডল, কোনটা? ট্রপোস্ফিয়ার। আবার এই স্তরে প্রচুর পরিমাণে ধূলিকণা বা অক্সিজেন গ্যাস এসবগুলো থাকে, সেই জন্য বলা হয় ঘনমণ্ডল। এর দুটো নাম আছে, ট্রপোস্ফিয়ার ছাড়াও ঘনমণ্ডল এবং মানে ওই ক্ষুব্ধমণ্ডল। আর স্ট্র্যাটোস্ফিয়ারের নাম হচ্ছে শান্তমণ্ডল। এইখানে জেট বিমান যাতায়াত করে। কোন স্তরে জেট প্লেনগুলো যাতায়াত করে? শান্ত বলি তো জেট প্লেনগুলো যায়, বাতাসে কম মানে অত্যাচারটা কম থাকে। তো জেট প্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যায়। কোন মানে স্তরের মধ্যে ওজোন স্তরটা বর্তমান, ওজোন গ্যাসটা আছে, সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। এটা তাহলে 20 থেকে 25 কিমির ওজোন মধ্যে। তাহলে 20 থেকে, আমরা জানি এটা তো 50 কিমি পর্যন্ত উচ্চতা, তো 20 থেকে 25 কিমির মধ্যে এখানে ওজোন স্তরটা আছে। তো কোন স্তরের মধ্যে ওজোন স্তর থাকে? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্তরের মধ্যে জেট বিমান যাতায়াত করে? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্তরটাকে শান্তমণ্ডল বলে? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। মেসোর কাজ কি? উল্কাপিণ্ড পুড়ে ছাই করে দেওয়া এবং খুব ঠান্ডা স্তর, এবং এটা উষ্ণতা খুব কম, তাপমাত্রা খুব কম। ছোট্ট ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।